অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন টোটকা টিপস দিচ্ছিলাম। আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব যেটা সামনেই আসতে চলেছে। 2023 সালে জন্মাষ্টমী কবে, জন্মাষ্টমীর সময়সূচি, কোন তিনটি রাশির শুভ সময় আসছে এই জন্মাষ্টমী তিথি উপলক্ষে, জন্মাষ্টমীর নিয়মাবলী কি, আপনারা কি খাবেন কি খাবেন না এবং জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করবেন, আমি এই নিয়ে আলোচনা করতে চলেছি। যাই হোক, আমি আলোচনা করছি এবছর 2023 ইংরাজি আর বাংলা 1430 সালে জন্মাষ্টমী পালন হবে কিন্তু 6 ও 7 সেপ্টেম্বর, আর বাংলা 19 ও 20 ভাদ্র। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভাদ্র মাসে বৃষরাশির রোহিণী নক্ষত্রে মধ্যরাতে বুধবার দেবকীর গর্ভ থেকে শ্রীকৃষ্ণের কিন্তু জন্ম হয়েছিল, আমরা সবাই জানি। এই তিথিতে প্রতি বছর জন্মাষ্টমী পালন হয়। হিন্দুদের যেসব উৎসব আছে তার মধ্যে কৃষ্ণ জন্মাষ্টমী কিন্তু অন্যতম। আর এই বছর জন্মাষ্টমী পড়ছে কিন্তু শুভ যোগে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আর এই জন্মাষ্টমী ব্রত পালন করলে কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ কিন্তু পাওয়া যায় এবং তাতে আমাদের পারিবারিক সুখলাভ হয় এবং আমাদের আর্থিক উন্নতি হয়। এখন 6 না 7 সেপ্টেম্বর কবে জন্মাষ্টমী পালিত হবে সেটা নিয়ে একটা দ্বিধা রয়েছে। জন্মাষ্টমী তিথি শুরু হবে 6 সেপ্টেম্বর দুপুর 3:37 থেকে। গৃহস্থ যারা আছেন তারা এই 6 সেপ্টেম্বর জন্মাষ্টমী পালন করতে পারেন। আবার নবদ্বীপে বৈষ্ণব সমাজ কিন্তু জন্মাষ্টমী পালন করবে 7 সেপ্টেম্বর, আর হচ্ছে এই জন্মাষ্টমীর তিথিটা শেষ হবে কিন্তু 7 সেপ্টেম্বর বিকেল 4:14। আর বৈষ্ণব সমাজ নবদ্বীপের জন্মাষ্টমী পালন করবে 7 সেপ্টেম্বর, কারণ এই দিন তারা সূর্য পাবে বলে। এই দিন রোহিণী নক্ষত্র ও জন্মাষ্টমী রাত্রির পূজা পালনে শুভক্ষণ পাওয়া যাবে, তাই গৃহস্থরা 6 সেপ্টেম্বর জন্মাষ্টমী পালন করতে পারেন। মাঝরাতে মথুরায় কংসের কারাগৃহে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, 6 সেপ্টেম্বর মথুরায় জন্মাষ্টমী পালন হবে। আর বৈষ্ণব সমাজ নবদ্বীপে পালন করবে 7 সেপ্টেম্বর। এই জন্মাষ্টমীর শুভক্ষণ রয়েছে 6 সেপ্টেম্বর রাত্রি 11:57 থেকে 7 সেপ্টেম্বর 12:42, আর মধ্যরাত্রি পড়ছে 12:02 থেকে। আর এই জন্মাষ্টমীর সময়সূচি রয়েছে 46:00। আর ব্রতভঙ্গ হবে কিন্তু 7 সেপ্টেম্বর সকাল 6:02। আপনারা কিভাবে জন্মাষ্টমী পালন করবেন? মধ্যরাতে দুধ ও গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, চন্দনের টিপ পরাবেন, ময়ূরপঙ্খী দেবেন, বাসি দেবেন, নতুন জামা পরাবেন, তুলসী নিবেদন করবেন, ফল মিষ্টি মাখন মালপোয়া ক্ষীর এগুলো কিন্তু নিবেদন করবেন। আর কি কি জিনিস আপনারা জন্মাষ্টমীর দিন করবেন না, খাবেন না, জন্মাষ্টমীর দিন আপনারা উপবাস করবেন, কীর্তন ভজন করবেন এবং জন্মাষ্টমী ব্রত পালন করবেন সুন্দরভাবে মধ্যরাতে, করতে পারলে খুবই ভালো। আর এই দিন আপনারা ভাত বা রুটি না খেলেই ভালো, আর আপনারা চা কফি এগুলো যদি না খান ভালো হয়, কারণ চা কফি খেলে সেখান থেকে অ্যাসিডিটি বাড়তে পারে, অল্প চা কফি খেতে পারেন। আর যেটা খাবেন না সেটা হচ্ছে আপনারা মূলা খেতে পারবেন না, আর পুঁই শাক খেতে পারবেন না, আর বেগুন খেতে পারবেন না, আর যে কোনো নিরামিষ আহার করতে পারবেন, সোয়াবিন খেতে পারবেন, আর ময়দার তৈরি যে কোনো জিনিস কিন্তু খেতে পারবেন। আর যতক্ষণ জন্মাষ্টমী পূজা না হবে দই বা মিষ্টির জাতীয় কোনো দুগ্ধ জাতীয় মিষ্টি আপনারা কিন্তু খাবেন না, কারণ এটা কিন্তু শ্রীকৃষ্ণের খুব প্রিয়। এই জন্মাষ্টমী ব্রত শেষ হওয়ার পরেই কিন্তু ওগুলো খাবেন। যাই হোক, আমি জন্মাষ্টমীর সময়সূচি বললাম, নিয়মাবলী বললাম। 2023 সালে জন্মাষ্টমী দুদিনই করা যাবে কিন্তু গৃহস্থ যারা আছেন তারা 6 সেপ্টেম্বর করবেন
ওই রাত্রি 11:57 থেকে লাগছে 6 সেপ্টেম্বর, আর 7 সেপ্টেম্বর 12:42 শেষ হচ্ছে, 12:02 মধ্যরাত্রি পড়ছে, ওই 12:02 এর পরে আপনারা জন্মাষ্টমী পালন করবেন। আর নবদ্বীপ এর বৈষ্ণব সমাজ আর বৈষ্ণব ধর্মাবলম্বী যারা আছেন তারা 7 সেপ্টেম্বর যেহেতু সূর্য পাচ্ছেন ওই দিন করতে পারেন। আর মথুরাতে তো জন্মাষ্টমী পালন হবে 6 সেপ্টেম্বরই, যখনই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই রকম সময়ই। আর আপনারা এই নিয়মাবলী জানলেন, এগুলো পালন করার চেষ্টা করবেন। আর আমি এবার বলবো জ্যোতিষ মতে 3টি রাশির কিন্তু শুভ সময় আসছে। প্রথম হচ্ছে বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশির কিন্তু সুসম্পর্ক তৈরি হবে, পারিবারিক বোঝাপড়া ভালো হবে, বন্ধুত্বের সম্পর্ক বা নতুন কোনো সম্পর্ক জায়গা কিন্তু সুমধুর হবে, আর এদের স্বাস্থ্যের দিক জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে। আর 2নম্বর যে রাশির ভালো হবে সেটা হচ্ছে কর্কট রাশি, এই কর্কট রাশির তে শুক্র থাকছে এই এই সময়, আর বৃষরাশিতে চন্দ্র থাকছে, তাই কর্কট রাশির কিন্তু ভাগ্যোন্নতি হচ্ছে এই সময়। আর একটা যে রাশির ভালো হবে সিংহ রাশি, সিংহ রাশির কর্মের যোগাযোগ তৈরি হবে এবং সিংহ রাশির আর্থিক উন্নতি হবে এবং ভাগ্যের উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই জন্মাষ্টমী তিথি উপলক্ষে। যাই হোক, এরকম ছোটোখাটো অনেক টোটকা টিপস, অনেক আলোচনা আমি এই চ্যানেলে করব। আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্যে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্রাচুলেশন, এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন। আপনাদের ছোটোখাটো সমস্যায় কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আর অনেকে কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, আমি কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না, আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ছে। আর একদিন যারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে তাদের থেকে আমার সাবস্ক্রাইবার অনেক বেশি হবে, এ আশা আমি রাখি। যাই হোক, আমি নতুন নতুন আলোচনা করতে থাকবো, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, কী কী বিষয়ে জানতে চান সেই বিষয়ে আপনারা জানতে পারেন আর কমেন্ট করে জানতে পারেন। আর একটা বিষয়, আপনারা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সব মানুষ দেখার সুযোগ পায়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছায়। আর আপনারা ফ্রিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেট অফ বার্থ টাইম বার্থ প্লেস দিয়ে একটা কোশ্চেনের উত্তর জানতে পারবেন। আর যেটা আপনারা জানতে পারবেন সেটা হলো, আপনারা 400 টাকায় 4 পেজেস হ্যান্ড রিটেন রিপোর্ট, পুরো কোনো সফটওয়্যার থেকে প্রিন্ট আউট রিপোর্ট না, আমার হ্যান্ড রিটেন রিপোর্ট পুরো ডিটেলস আমি 400 টাকায় করছি। এই অফারটা থাকবে পুজোর আগে পর্যন্ত, আপনারা সেটা করতে পারেন, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো, বা আপনারা আমার চেম্বারেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। হৃদয়পুরে আমার চেম্বার আছে এবং বসিরহাটে চেম্বার আছে, এবং অনলাইনে করলে আমি 4 পেজের হ্যান্ড রিটেন রিপোর্ট পাঠিয়ে দেবো, ফোনে আপনাদের ডিসকাশান যা কোশ্চেন আছে যার সব বিষয়ে আমি আলোচনা করবো। আর ডিটেলস তো আপনাদের ওতেই লেখা থাকবে, আমি PDF করে আপনাদেরকে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, এবং আপনারা বাই পোস্টে চাইলেও সেটাও পেতে পারেন। যাই হোক, আজ এখানেই শেষ করছি, জন্মাষ্টমী আপনাদের ভালো কাটুক এই প্রার্থনা করে এখানে শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকুন।